দিন দিন হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্য, সংকুচিত হচ্ছে দেশজ অনুষঙ্গ। এখন আর তেমন একটা দেখা মেলে না অনেক প্রজাতির পাখ পাখালির। কোনো কোনো পাখি এখন কেবলই শৈশবের স্মৃতি। ইমরানুজ্জামানের প্রতিবেদন। যারা পুরনো দিনের কথা ভাবেন তারা নস্টালজিয়ায় ভোগেন, এমন কথা বলেন অনেকেই। কেউ কেউ শুধু হারিয়ে যাওয়া দিনগুলোর কথাই ভাবেন না, ভাবেন হারিয়ে যাওয়া পশু পাখিদের কথাও। প্রবীণরা বলতে পারবেন কয়েক দশক আগে ছিল, অথচ এখন দেখা পাওয়া যায় না এমন পশু পাখিদের সংখ্যা কম নয়। আমাদের সমাজ থেকে অনেক পশু পাখি হয়তো হারিয়ে গেছে অথবা হারিয়ে যাওয়ার পথে। যেমন এখন আমরা আর এদেশে শকুন দেখতে পাই না, চামচিকা দেখতে পাই না, বন বিড়াল কিংবা বন মোরগের কথা অনেকেই ভুলে যেতে বসেছে। চারিদিকে প্রচুর গাছপালা, হ্যাঁ, জঙ্গলাকীর্ণ ছিল, অর্থাৎ বন্য প্রাণীর জন্য যে অভয়ারণ্য অথবা যেটা আমরা বলি হ্যাবিটেট বা বাসস্থান, আবাসস্থল, সেটা ছিল পর্যাপ্ত পরিমাণে। এই যে মানুষ বাড়ছে, যেটা 7 কোটি থেকে এখন 16-18 কোটি, যার ফলে মানুষের প্রচুর ডিমান্ড বেড়েছে এবং এই ডিমান্ডগুলো কিন্তু এই ন্যাচারাল রিসোর্স বা প্রাণীর ওপরেই পড়ে। আর আবাস না থাকে, হ্যাবিটেট লস হয়ে যায়, তাহলে কিন্তু সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। এই ঢাকাতেই কয়েক বছর আগে শেয়ালের ডাক শোনা যেত, এখন তাদের হাক ডাক নেই। সারস পাখি, পেঁচা, বক ও বগাদের দেখা মেলে না, কাঠঠোকরা পাখি একেবারেই চোখে পড়ে না। অনেকেই হয়তো বলবেন গ্রামে গেলে এদের দেখা মিলবে, নগরায়নের ফলে এদের সংখ্যা কমে গেছে। বিষয়টি আদৌ তা নয়। পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন ও মানুষের অসহিঞ্চু আচরণ পাখিদের বিপন্ন হওয়ার কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই প্রকৃতির প্রাণী জগতের খাদ্য শৃঙ্খল ধরা আছে এই প্রকৃতির বৃক্ষলতার মধ্যে। বিদেশি ভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করলে আমাদের দেশের বন্য প্রজাতির খাদ্য শৃঙ্খল নষ্ট হয়, এর সাথে তাদের বংশবৃদ্ধির ক্ষেত্রে সমস্যা হয়। যেমন আমাদের দেশি গাছে পাখি বাসা করতে পারে, বিদেশি গাছে কিন্তু পাখি বাসা করতে পারে না। এক একটা প্রাণী এক এক ধরনের আপনার রোল আছে, ফাংশন আছে, হ্যাঁ, প্রকৃতিতে, এবং তাদের রোল ফাংশন ছাড়াও তাদের যে এক্সিস্টেন্স নেচারে সেটার একটা কিন্তু মানে বিউটি আছে, হ্যাঁ, সেটা প্রয়োজনীয়তা আছে। হ্যাবিট্যাট যদি ফিরিয়ে আনতে পারি আমরা, প্রচুর গাছপালা রক্ষা করতে পারি এবং আমরা যদি বন্য সব প্রাণীর জন্য যদি আবাস তৈরি করতে পারি, তাহলে দেখবেন সেসব প্রাণী আবার ফিরে আসবে। মানুষের মতো পাখিদেরও চাই নিরাপদ আবাস, খাদ্যের সংস্থান এবং স্বাভাবিক প্রজনন ব্যবস্থা। এগুলো নিশ্চিত করা যায়নি বলেই আজ এদের অনুপস্থিতি। মোদ্দা কথা, মানুষের স্বার্থেই চাই বিপন্ন প্রায় পশু পাখিদের টিকে থাকা, চাই স্বাভাবিক বিকাশ। এজন্য যেমন দরকার প্রয়োজনীয় উদ্যোগ, তেমনি দরকার মানুষের পাখিবান্ধব আচরণ। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।